আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, কাছের দূরের, দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনাদের সাথে গুরুত্বপূর্ণ এমন কিছু স্বপ্ন শেয়ার করব যেগুলো দেখলে টাকা লাভ করতে পারবেন, সুন্দরী কোনো নারীকে বিবাহ করতে পারবেন। দর্শক, চমৎকার কয়েকটি স্বপ্নের ব্যাখ্যা আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি এর স্বপ্নের তাবীর নামক গ্রন্থ থেকে আপনাদের সামনে আমি তুলে ধরব। ধৈর্য সহকারে আমার সাথেই থাকবেন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, অনেকটাই উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, আমরা যদি কেউ ভালো ভালো স্বপ্ন দেখি, সুন্দর সুন্দর স্বপ্ন দেখি, তাহলে প্রথমত আমাদের আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা উচিত, স্বপ্ন থেকে সুসংবাদ গ্রহণ করা উচিত। এরপরে আমাদের কাজ হবে, আমরা যাকে পারদর্শী মনে করব বা বিশ্বস্ত মনে করব এমন কারোর সাথে স্বপ্নের বিষয়টা শেয়ার করবো, যেন সঠিক স্বপ্নের ব্যাখ্যা আমরা জেনে নিতে পারি। আল্লাহ তাআলার কাছে দোয়া করা দরকার যেন স্বপ্নের ফলাফলটা দ্রুত লাভ করা যায়। দর্শক, স্বপ্নের ফলাফল লাভ করার ক্ষেত্রে বিলম্ব হতে পারে, 15 বছর 20 বছর হতে পারে। ইউসুফ আলাইহিসসালাম তিনি যে স্বপ্ন দেখেছিলেন, স্বপ্নের ফলাফলটা 20 বছর পরে গিয়ে বাস্তবায়িত হয়েছে। তো সেই জন্য দর্শক ধৈর্য ধারণ করা উচিত। বন্ধুরা, স্বপ্নগুলো কি কি যেগুলো দেখে টাকা আসবে, স্ত্রী লাভ করতে পারবেন, বিবাহ হবে? দর্শক, কোনো ব্যক্তি যদি স্বপ্নে সুরমা দেখেন, সুরমা দেখা স্বপ্নে টাকা লাভের প্রতি ইঙ্গিত করে, আপনি অর্থ সম্পদ লাভ করতে পারবেন, টাকা পয়সার ব্যবস্থা হবে, অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, যদি আপনারা কেউ স্বপ্নে সুরমা বিক্রয় করতে দেখেন, সুরমা বিক্রি করছেন, তাহলে এটা দেখা আপনি মানুষদেরকে হেদায়েতের রাস্তা দেখাবেন, লোকদিগকে আপনি হেদায়েত করবেন, ভালো পথের দিকে আহ্বান করবেন, এটা খুবই চমৎকার একটা বিষয় আলহামদুলিল্লাহ। দর্শক, যদি আপনারা কেউ স্বপ্নে সুরমা দানি দেখেন তাহলে আপনি কোনো পুণ্যবতী সুন্দরী রমণীকে বিবাহ করতে পারবেন, এমনটা বোঝায়। আপনার বিবাহের ব্যবস্থা হবে, বা আপনি যদি কোনো ইস্তেখারা করেন বিবাহ সংক্রান্ত নিয়ে, ওই সময় যদি আপনি সুরমাদানি স্বপ্ন দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে বিবাহটা এটা একটা পজিটিভ ইঙ্গিত বহন করছে, বিবাহ করা উচিত, ওই দিকে অগ্রসর হওয়া উচিত। দর্শক, যদি আপনারা কেউ স্বপ্নে সুরমাদানি হারিয়ে যেতে দেখে, তাহলে এটা আবার ভালো নয়। সুরমাদানি হারিয়ে যেতে দেখা স্ত্রীর সাথে বিচ্ছেদ করবে এমনটা বোঝায়। দর্শক, সুরমাদানির সাথে স্ত্রীর একটা সম্পর্ক আছে, যদি আপনারা সুরমাদানি দেখেন, সুরমাদানি পেতে দেখেন, তার মানে আপনি বিবাহ করতে পারবেন। যদি একাধিক সুরমাদানি দেখেন, তাহলে একাধিক বিবাহ করতে পারবেন। আর যদি আপনারা স্বপ্নে সুরমাদানি হারিয়ে যেতে দেখেন, তাহলে এটা স্ত্রীর সাথে বিচ্ছেদ ঘটতে পারে। তো এরকম স্বপ্ন দেখার পর আপনার কাজ হবে স্ত্রীর সাথে সুন্দরভাবে চলা, ওইভাবে চলা, স্ত্রীর হক আদায় করা, আল্লাহ তাআলার কাছে দোয়া করা যেন বিচ্ছেদ না করে, আল্লাহ তাআলা প্রার্থনা করবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা জীবনে মঙ্গল দান করবেন। দর্শক, এই ছিল গুরুত্বপূর্ণ একটা স্বপ্ন নিয়ে আলোচনা, আশা করি বুঝতে পারছেন। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।